ওজন হিসেবে লাইভ ওয়েট পদ্ধতিতে বিক্রি হচ্ছে গরু। প্রথমে গরুকে ওঠানো হয় ওজন স্কেলে, এরপরই ওজন অনুযায়ী নির্ধারণ হয় দাম। বাগেরহাট সদর উপজেলার কালিয়া গ্রামে রিজিয়া বেগম এগ্রোতে এমন পদ্ধতিতে বিক্রি হচ্ছে গরু। প্রত্যেকটি গরু লাইভ ওয়েট পদ্ধতিতে প্রতি কেজি 500 টাকা দরে বিক্রি হয়। আমরা আশাবাদী যে এবার কুরবানিতে অধিকাংশ গরুই বিক্রি হয়ে যাবে, আর অনেকগুলো গরু ইতিমধ্যে মধ্যে বিক্রি হয়ে গেছে, বিভিন্ন জায়গা থেকে আসতেছে ব্যাপারীরা। এখানে লাইভ ওয়েট আছে, স্কেলে ওয়েট দিয়ে আপনার কিনে নিয়ে যাচ্ছে। দেশি গরুর পাশাপাশি সিন্ধি, গির, শাহিওয়াল ও ফ্রিজিয়ান জাতের গরু রয়েছে খামারটিতে। সম্পূর্ণ প্রাকৃতিক খাবার খাইয়ে প্রতিদিন যত্ন সহকারে খামারের গরুগুলো পরিচর্যা করেন শ্রমিকরা। ফজরের নামাজ পড়ে আমরা কাজে শুরু করি, গরু খামারে ফয় পরিষ্কার করে খাবার দিই, দেশীয় খাবার খাওয়াই, গমের ভুষি, সয়াবিনের ভুষি, তারপর শস্যের খোল। এই পদ্ধতিতে পশু বিক্রি করে খামারিরা ভালো দাম পাবে বলে আশাবাদী জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা। দেশি গরু চাহিদা বেশি, মানুষজন একটু দেশি গরু দেখি ঝুঁকতেছে বেশি। এখন অনলাইনে আমরা বাগেরহাটে কুরবানির হাট বাগেরহাট নামে আমরা অনলাইনে বিক্রির ব্যবস্থা করব। প্রায় 4 বছর আগে রাকিবুল ইসলাম 10টি গরু নিয়ে খামারটি গড়ে তোলেন। সময় সংবাদ, বাগেরহাট।